নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে কিভাবে কলকা লাগানো হয়, ব্যাকগ্রাউন্ড সাজানোর পদ্ধতিটি। তো এখানে আমার তিন কলকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে। দেখুন, আমি মাটিতে পাট এবং একটু তুষ বা ধানের যে ভুসি হয় তাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কাজ করব। তো দেখুন, ফার্স্টেই আমি যেরকম শেপ দিতে চাই আমি একটু নিচে করিয়ে দেখাচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হবে আর দেখতে পাবেন না হয়তো উপর দিকটা। যেরকম আমি শেপ করতে চাই, যেমন এটা আমি একটু চারকোনা শেপ করতে চাই, তো সেই শেপটা আগে আমি এই মাটিতে করে নেব সুন্দরভাবে। মাটি দিয়ে সুন্দর করে করে নিতে হবে এই জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে, নাহলে কিন্তু দেখতে জাবড়া মনে হবে বা উস্কো উস্কো হয়ে থাকবে। এবং যেই বর্ডারটা হচ্ছে ওর মাপটাও ঠিক রাখতে হবে। এইভাবে চারকোনা শেপ করব। দেখুন, আমি অল্প একটু খানিকটা জায়গার মধ্যে করিয়ে দেখে নিচ্ছি যে পুরোটা আমি কি কাজ করব। ফার্স্ট বক্স করলাম, এরপর এই জায়গাটাতে পেছন দিক থেকে সাপোর্ট করে মাটি দেব প্রথমে, এবং সামন দিক থেকে যথেষ্ট পরিমাণ মাটি যাতে কলকাগুলো সহজেই আটকে যায় সেই মাটিটা আমাকে দিয়ে নিতে হবে। যেহেতু এটা মাটির কলকা হচ্ছে বা মাটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তাই এতে তো একটু মাটির ভাগটা থাকবেই। দেখুন, যেই পরিমাণ বা যেরকম সাইজের কলকা থাকবে সেই রকম বেশ করে বাইরের দিকে এইভাবে মাটিটা লাগিয়ে নিলাম, এবং পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম, যাতে কলকাগুলো সহজেই এতে ফিট হয়ে যায় সেই রকম পরিমাণেরই মাটি আমি এতে দিচ্ছি দুই পাশ থেকে সেটিং করে। একইভাবে ভেতরের দিকে, যেহেতু আমি ঝালট কলকা দেব, ভেতরের দিকটাতেও একই রকমভাবে আমি মাটি যথেষ্ট পরিমাণ দিয়ে জায়গাটাকে তৈরি করে নেব। ঠিক এই পদ্ধতিতে আমি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাতেই মাটি দেবো, একদম ফুল রাউন্ডটা ঠিক এই প্রসেসেই করব। তো চলুন আমি চটাপট করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কলকাগুলো বসাচ্ছি এবং তারপর আমার ব্যাকগ্রাউন্ড দেখতে কতটা ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার পুরোটাতেই মাটি দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে সুন্দর করে যে ব্রাশের সাহায্যে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে যে সমস্ত আপ ডাউনগুলো আছে বা ছোটো ছোটো ফুটো ফাটা ভাব আছে সেগুলো নষ্ট হবে, প্লাস মাটিটা চিট একটু চটচটে ভাবটা হয়ে গেলে এতে চট করেই কলকাগুলো শেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জলটা বুলোনোর পর অনেকটাই প্লেন হয়ে যাচ্ছে বা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি পুরোটাই জল বুলিয়ে নিচ্ছি প্রথমে। তো এরপর কলকাগুলোকে এরকম অল্প কিছুটা জায়গা জলে ডুবিয়ে নিয়ে প্রথমে এখানে মিডিলটা আমি সেট করে নেব সুন্দরভাবে। দেখুন, চেপে দিলাম, মাটিতে গেঁথে গেল এবং পেছন দিক থেকে মাটিটাকে সুন্দর করে জোগান দিয়ে দিলাম, সহজেই আটকে গেল। একইভাবে পরস্পর কলকাগুলিকে এভাবে আমি জলে ডুবোতে থাকবো এবং এই জায়গায় আটকাতে থাকবো। দেখুন, একটু চেপে রাখবেন একটু সহজে যাতে আটকে, এবং গোড়াটা একটু হাত দিয়ে সমান করে দিতে হবে। এইভাবে একই উভয় দিকেই আমি লাগাবো। তো চলুন আগে এই কলকাটা লাগিয়ে নিয়ে যাক, তারপর আমি মটর দানাটা কীভাবে লাগাচ্ছি
সেটা দেখাবো। মটর দানা বলতে এখানে মাটির মটর দানা, মাটির যে মটর দানাগুলো করে তুলেছিলাম সেইগুলোকে পরপর সেটিং করতে হবে। যে বর্ডারটা করেছিলাম এটা দিয়ে সুন্দর করে সে বর্ডারটাকে ফুটিয়ে তুলতে হবে এভাবে। এটা কিন্তু আমি কাঁচা রেখেছি, এটা কিন্তু আগেরটার মতো শুকনো নয়। এভাবে রেখে গোড়াগুলোকে সুন্দর করে জমাট করে দিতে হবে এবং একই দিকে এদিক থেকেও সুন্দর করে জমাট করে দিলাম। এইটা যে আছে মটর দানার সাহায্যে কিন্তু রাউন্ডটা মটর দানার মাধ্যমে আমি সমান করে করব। ঠিক এইখান থেকেও পরবর্তীটা জুড়বে। এখানে একটা মটরের মতো গ্যাপ রাখবো, কারণটা কি এটা শুকনো হলে ফেটে যাওয়ার ভয় থাকে, তখন ওই গ্যাপটা একটা মটর দানা তুলে লাগিয়ে দেওয়া যাবে। তাই গ্যাপটা রাখলাম এবং একইভাবে এদিক থেকে ভরাট করে দিলাম। এইখানটাতেও ঠিক মাঝখানের ফুলের গ্যাপটা যে হবে সেই রকম গ্যাপ রেখে মটর দানাটা দেবো। এইবার কিন্তু মাথায় রাখতে হবে এই যে গ্যাপটা রেখেছি এই গ্যাপটা যেন পুরোটাই প্রায় সমান থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, না হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এই গ্যাপটা বজায় রেখে আমাকে এগোতে হবে। আর এই গ্যাপটা হচ্ছে মার্জারে যেই ফুলটা দেব সেইটার মাপ। এটা করে করে আমার একটা প্র্যাকটিসে দাঁড়িয়েছে যে এইখানটায় কতটা ফাঁকা রাখলে কোন ফুলটা দেওয়া যেতে পারে। এরপর আমি যে গোল ফুলগুলো বা যেই ফুলটা এখানে দেবো বলে তুলে রেখেছিলাম সেইগুলোকে সুন্দরভাবে এখানে জেঁকে সেট করলাম। এখানটা একটু জল বুলিয়ে নিয়েছি ব্রাশে করে যাতে এগুলো সহজেই সুন্দরভাবে সেট করা যায়। পরপর সুন্দর করে একটু চেপে এগুলো বসিয়ে দিলেই সহজেই আটকে যাবে এবং আমার এই জায়গাটাতে সেই রকম পর্যাপ্ত পরিমাণ মাটিও দেওয়া আছে। তো চলুন ফুলটা আমি বসিয়ে নিই। এরপর ঝালট কলকা লাগাবো, তার জন্য প্রথমে এগুলোতে একটু করে জল মেরে নিচ্ছি। জলটা মারলে এটা সহজেই কলকাটার সাথে অ্যাটাচমেন্ট নেবে, মানে জোর লাগাবে সহজেই। তো এটা হলো ঝালট কলকা, একটু লম্বা হয়, একদম মাপ করে রাউন্ড করতে হবে এটাকে। এর সাথে রাউন্ড করে চিপে রেখে পেছন দিক থেকে মাটিগুলোকে সুন্দরভাবে অ্যাটাস্ট করতে হবে। এর সাথে একটু করে দিয়ে রাখলেই জুড়ে যাবে। এরপর যে কাজটা আমাদের থাকে সেটা হলো, যেহেতু এগুলো মাটির নরম মাটির তৈরি বা কাঁচা মাটির তৈরি, এগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকতে পারে। যে সমস্ত ফুলগুলো শুকনো মাটির কাজ করেছি ওইগুলো ছেড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে যেহেতু এগুলো কাঁচা। তাই এতে একটাভাবে পেরেক মারতে হয়, সেটা হলো দুইটা ঝলেটের দুই প্রান্তে দুটো পেরেক এবং মাঝখানে একটা করে বা দুটো করে ছাড়া ছাড়া একটু পেরেক মারতে হবে, পিন পেরেক। এতে ঝালটগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে না এবং গুটি যেইগুলো করা আছে গুটিগুলোতেও একইভাবে পেরেক মারতে হবে। চারটে পাঁচটা গুটি ছাড়া বা মটর দানা ছাড়া একটা করে পেরেক আমাদেরকে মারতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কাঁচার জন্য ছেড়ে যাওয়ার ভয় থেকে থাকে, সুন্দর করে এগুলোকে টিপে টেপে অ্যাটাচ করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে
ব্যাকগ্রাউন্ডের কলকাগুলো লাগিয়ে নিয়েছি। এরপর এতে পেরেক মারব, তারপর যে সমস্ত কাজগুলো থাকবে টুকটাক ফেটে যাওয়া বা কোথাও কোথাও যে জায়গাগুলো গ্যাপ রেখেছি সেই সমস্ত জায়গাগুলোতে আমি গুটি বসিয়ে নেব। তো দেখুন এটা অল ওভার লুকটা কেমন লাগছে। যদি কাজটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।